দুটো ছায়া মায়ার নবীর উপরে চললো, 50 বছরের সীমা নাই, যখন চলে আসলো নবীজি কালেমার কথা বলেন, কালেমার দুশ্মনের বিরুদ্ধেও অবুজের মাধ্যমে দাওয়াত দেন। কৌমের লোকের একবার আবু তালিবের সামনে বিচার দায়ের করলো, আবু তালেব তোমার ভাতিজাকে বাধা দাও, না হয় আমগো হাতে সোপর্দ করে দাও, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তাড়াতাড়ি তুমি জিজ্ঞাসা করো, না হয় আমাদের হাতে সোপর্দ করে দাও। আবু তালিব মায়ার নবীকে ডাকলেন আর বললেন, ও ভাতিজা, তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কেন কথা বলো, জবাব দাও। নবী জবাব না দিয়া চুপচাপ দাঁড়ায় কান্না শুরু করলেন। চাচা আবু তালেব ডেকে বলে, ও ভাতিজা, আমি জানি তোমার মাও নাই, বাবাও নাই, দাদা আব্দুল মুত্তালিব আমার হাতের মধ্যে তোমাকে আমানত রেখে গেছে, তুমি চোখের পানি ছেড়ে কাঁদবা না, সমস্যাকে আমাকে বলো। রাহমাতুল লিল আলামিন বললেন, ও চাচা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন শুধু আলো জ্বালাবার জন্য নয়, এ জমিনে আলো জ্বালানো যেমন আমার দায়িত্ব, অন্ধকার দূর করাটাও আমার দায়িত্ব, হকের আওয়াজ দেওয়াও যেমন দায়িত্ব, বাতিলের বিরোধিতাও করা আমার দায়িত্ব। আবু তালিব দাঁড়ায় বলেন, ভাতিজা তাহলে যাও যাও, কোন টেনশন নাই, তুমি তোমার কাজ চালায় যাও। আমি আবু তালিব যতদিন বেঁচে থাকবে একটা ফুলের টোকাও তোমার গায়ে লাগতে দিব না। ভাইরা আমার, 50 বছরের বয়সে নবী যখন পেরিয়ে যাচ্ছেন এমন সময় একই বছরের আগা মাথায় আবু তালিবের ইন্তেকাল, আম্মাদান খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবী এত কাঁদা কাঁদলেন আবু তালিবের ইন্তেকালে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে নবী এত কাঁদা কাঁদলেন, জীবনেও নবী এত কাঁদা অন্যের ব্যাপারে কাঁদেন নাই। ওরে নবীর উম্মতের দল, এতদিন বেঈমানেরা পেছনে পেছনে উল্টা পাল্টা বলতো, এখন আবু তালিবও নাই খাদিজাও নাই, আরবের বেদিনরা এখন সরাসরি নবীর বিরোধিতায় অবতীর্ণ হলো। কয়েকবার চিন্তা করলো, নবীকে জমিন থেকে হত্যা করে ফেলবে, বিদায় করে দিবে। নবীজি খাদিজার ইন্তেকালেও বিভোর কান্নায় বিভোর খানা নাই, মাঝে মাঝে আম্মা জানায় সারা দিয়ে আল্লাহ তাআলা নার ঘরে বসে বসে আম্মা জানায় এসা বলতেন, দেখতাম আমাদের নবী চোখের পানি ছেড়ে কান্না করত। আমি আয়েশা জিজ্ঞাসা করতাম, ও পয়গম্বর, আপনি কান্না করেন কেন? নবী বললেন, ও আয়েশা, অতীতের কথা যখন আমার স্মরণ হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কি কথা বলে খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা? কেন গো পয়গম্বর? রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, তুমি আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল দুঃখের সময়ের স্ত্রী। আমি কালেমার দাওয়াত দিতে যাইতাম, একদিন দুদিন পর ঘরে আসা মাত্র একটা ডাক দিলে খাদিজা দরজা খুলে দিত, মাঝে মাঝে বলতাম, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেন, পয়গম্বর, আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না। ওই আরবের বেদিনরা আমার নবীর হত্যার পরিকল্পনা যখন করে, এদিক দিয়ে মদিনার লোকেরা মক্কার সফরে যখন আসে নবীকে গোপনে দেখে, এত অত্যাচার বলে, আপনি মদিনায় চলে আসেন পয়গম্বর, আরবের এই কষ্ট আপনার কোনো দরকার নাই, চলে আসেন মদিনা, আমরা আনন্দে আপনাকে গ্রহণ করব। আল্লাহ আমার নবীরে সান্ত্বনা দিয়ে বলেন, পয়গম্বর, মদিনায় হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আর অন্যান্য সাহাবায়ে কেরাম ধরে আস্তে আস্তে করে পাঠায় দেন। নবী যে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কানে বললেন, আবু বকর,
আপনি এখন যাবেন না, আপনি আমার সফরের সাথী হয়ে যাবেন হিজরতে। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে করে মদিনার পথে হিজরত করে চলে যান। রাহমাতুল্লিল আলামিন, হিজরত যখন করবেন এই তিনটা বছর নবীর কষ্টের জীবন, আল্লাহ নবী হিজরতের পথে যখন রওনা বেদিনা চতুর্দিক থেকে আটকায় দিল হত্যা করে ফেলবে, কিন্তু বাঁচানের মালিক কে? আর জোরে বলেন রাতের আধারে নবী একা আবু বকরের ঘরের দরওয়াজায় গিয়ে আসতে করে ডাক দিলেন, হে আবু বকর। ডাক দেওয়া মাত্র আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা থেকে বের হয়ে গেলেন। নবী আশ্চর্য হয়ে বললেন, ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বললেন, ও পয়গম্বর, আপনি আমাকে বহুদিন আগে কানে কানে আওয়াজ দিয়েছিলেন হিজরতের পথে আমি সাথী হতে হবে আপনার। আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলি, ও পয়গম্বর, ওই দিন থেকে আমি আবু বকর দরওয়াজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাই, একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, কারণ আমি যদি ঘুমায় যাই আর আপনি যদি এসে আবু বকরকে ডেকে না পান, দুশ্মন এসে আপনাকে হত্যা করে ফেলবে। আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, শুধু আমি আবু বকর একাই ঘুমাই না, না না, আমার ঘরে আসমা নামের ছোট মেয়েটাও সারা রাত ঘুমায় না, প্রতিদিন রাতের বেলা নাস্তা বানায় অপেক্ষা করে মদিনার লম্বা পথে আপনাকে নাস্তা দিয়ে দিবে, আমার মেয়ে আসমাও ঘুমায় না, আপনার মহব্বতে নাস্তা বানায় বানায় রাতে অপেক্ষায় থাকে। ও মায়ার নবী, শুধু আসমা ঘুমায় না, আমি ঘুমাই না এমনটাও না, আমি বহুদিন আগে এই সফরের একটা ঘোড়া খরিদ করেছিলাম, বাহন হিসেবে ব্যবহার করব, খুঁটির গোড়ায় তাকায় দেখে এই ঘোড়াটাও কোনো রাতে ঘুমায় না, আপনার পথে দিয়ে তাকায় থাকে, রহমাতুল্লিল আলামিন আসবেন অপেক্ষা। পয়গম্বর চোখের পানি ছেড়ে বললেন, আবু বকর, এই মুসিবতের রাত দেওয়ার মতো কিছু নাই, তবে আমি নবী আপনার সাথে ওয়াদা দেই, আপনি আজকে আমার সফরের সঙ্গী হচ্ছেন, এই সফর মদিনা পর্যন্ত না, আপনি আবু বকর আমার সফরের সাথী জান্নাতের মেহমানখানা পর্যন্ত। আমার নবী ঘোড়া নিয়ে মার আবু বকর সহ রওনা মদিনার পথ, চতুর্দিকে অন্ধকার, পাহাড়িয়া জঙ্গল, পেছন দিকে দুষ্ম, আবু বকর কিছু দূর ঘোড়ায় যায় আবার নিচে হাতে, আবু বকর নবীকে পাহারা দেওয়ার জন্য একবার ডানে যায় একবার বামে যায় পেছনে সামন দিকে যায়। মায়ার নবী বলেন, আপনি এমনটা কেন করেন হে আবু বকর? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর,
আমি আপনার মহব্বতে একবার কানে যাই, ভয় পাই বাম দিক দিয়ে না জানি দুশ্মনের আক্রমণ চলে আসে, আমি আবার মানে যাই। এভাবে করে করে রাত পুরাটা চলল, দিনে আত্মগোপনের জন্য পাহাড়ের গর্তে ঢুকলেন। আবু বকর গিয়া গর্ত সাফ করলেন, নবীও ঢুকলেন। আবু বকরের রূহ মুবারকের উপরে রহমাতুল্লিল আলামিন তার মাথা মুবারক রেখে বিশ্রামে যায়। আবু বকরের গায়ের কাপড়ের অংশ ছিঁড়ে ছিঁড়ে গর্তের ভেতরের ছিদ্রগুলো বন্ধ করে, একটা ছিদ্র বন্ধ করা যায় নাই। আবু বকরের পা মুবারকের গোড়ালি দিয়া ছিদ্রটারে চেপে ধরলেন। ওই গর্তের ভিতরে বহুদিন ধরে একটা সাপ আমার নবীর মোলাকাতের অপেক্ষায় ছিল। আমার নবীকে জেনেছে এই গর্তে নবী কোন একদিন আসবে। সাপ এই খবর আল্লাহর মাধ্যমে যেভাবেই হোক জেনে এখানে অবস্থান করেছে, কোথাও যায় না। আর যখন দেখলো গর্ত আটকালো, আমি বুঝি আর নবীর দর্শন পাবো না। সাপ এই চিন্তা করে সিদ্ধান্ত নিল, বেয়াল নবী যদি হয়। এক পর্যায়ে সাপ দাঁত দিয়ে যখন আবু বকরের পায়ের উপরে আঘাত করে দিল, আবু বকর ব্যথা পাওয়ার পরও পুরো পা বিশে জর্জরিত, তারপরও পা নাড়ায় না, নবীর ঘুমে নিষ্ঠা হবে। আবু বকরের বিশাল যন্ত্রণায় চোখের পানি একটা ফোঁটা, অজান্তে নবীর শরীর মোবারক স্পর্শ হয়ে গেল। মায়ার নবী তাকায় দেখেন আবু বকরের চোখের কোঠায় পানি দেখা যায়। নবী উঠে বলেন, হে আবু বকর, আপনার চোখে পানি কেন? বলে, পয়গম্বর, গর্তের ওই ভিতরে জানি কি আছে জানি না, আমার পায়ে তাপ বসায় দিছে বিশের যন্ত্রণা। নবীজি বলেন, আপনার পাওটা সরায় দেন। তাকায় দেখে ভেতরে একটা সাপ, মাথা নাড়ায় নাড়ায় নবীজির কাছে ক্ষমার জন্য আবদার করতেছে। সাপ কথা বলে আমার নবী বুঝতেছেন, ও সাপ কি ব্যাপার? সাপ বলেন, ও পয়গম্বর, বেয়াদবি ক্ষমা চাই, আমি এখানে বহুদিন ধরে অবস্থান করি আপনার মোলাকাতের জন্য, দর্শনের জন্য। আবু বকর যখন পা দিয়ে আটকায় দিল, মনে করলাম আপনার সাথে আর মোলাকাত হবে না, এ কারণে আমি আবু বকরের পায়ের উপর আঘাত করেছি, দুশ্মনী না, তারপরও ক্ষমা চাই। রহমাতুল্লিল আলামিন লালা মোবারক দিয়ে যখন দিয়ে দিলেন, কাটা গায়ের বিষ পানি হয়ে গেল, কিন্তু পুরো বিষ পানি হয় নাই। মাঝে মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষের যন্ত্রণায় কান্না করতেন। ইতিহাসে লেখে এই বিষের যন্ত্রণার কান্নায় আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ শাহাদাতের পেয়ালা পেলেন। দুশমন তাদের উপর আক্রমণ করেছে, শাহাদাতের মর্যাদা আল্লাহ দিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ কোনো দুশমনের কবলে পড়েন নাই। তাহলে এত দামি সাহাবী কি শাহাদাতের মর্যাদা পাবে না? এদিকে আমার নবীও তো কোনো দুশ্মনের আক্রমণে চলে যান না, এত নবীও কি শাহাদাতের মর্যাদা পাবে না? মুহাদ্দিসিন ও মুফাসসিরিন কিরাম লিখেছেন, হ্যাঁ, আমার নবী ও এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ শাহাদাতের মর্যাদা থেকে বঞ্চিত করবেন না। ওমরের এত দুশ্মন হত্যা করে ফেলল আলী ওসমানকে, কিন্তু আবু বকর নবীর ব্যাপারটা আলাদা, তাহলে তাদের শাহাদাতের মর্যাদা কেমন করে হলো? নবীজি যুদ্ধের ময়দানে একবার খানা খাইতে বসে দুশ্মনে খানায় বিষ লাগায় দিছিল। নবীজি বিষ মিশ্রিত পায় এক লোকমা খানা খাওয়ার পর জিব্রাইল আমিন এসে বলছিলেন, আর একটা লোকমাও দিবেন না খানার ভেতরে বিষ লাগানো। ওই বিষের খানা নবীর পেট মোবারকে যাওয়ার পরে মাঝে মাঝে পেটে ব্যথা উঠত। নবীজির ইন্তেকাল এই বিষের বেদনায় হলো, আর ওই সাপের কাটার বিষ আবু বকরের ইন্তেকাল হলো। মুফাসসিরিনে কারাম লিখেছেন, ওমর আলী আর উসমানের শাহাদাতের মর্যাদা থেকেও আমার নবী আর আবু বকর বঞ্চিত না, এই বিষের বেদনার ইন্তেকাল শাহাদাতের মর্যাদা।